হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়সী। আর শ্রেয়সীর টিপস চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিচেন টুলস, যেগুলো তোমরা কিচেনে ব্যবহার করলে তোমাদের স্পেস অনেকটাই সেভ হবে, আর তার সঙ্গে কিচেন কিন্তু অনেকটাই অর্গানাইজ থাকবে। তোমাদের যাদের স্মল কিচেন, কিচেনে একটা স্টোরেজের প্রবলেম থেকেই যায়, আর তার থেকে বেশি সমস্যা হয় যারা তোমরা রেন্টে আছো, অর্থাৎ ভাড়া বাড়িতে আছো। তোমাদের ক্ষেত্রে একটা ফিক্সড কোনো কিছু করা কিন্তু একটা প্রবলেম হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই টুলসগুলো অ্যাপ্লাই করলে, ইউজ করলে অনেক বেশি তোমরা সুবিধে পাবে। আজ যে কিচেন টুলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যামাজন থেকে তোমাদের লিংক শেয়ার করব, এবং সেটা প্রাইস সমেত। তোমরা ভিডিওর ঠিক নিচেই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন রয়েছে, ওই অ্যারো চিহ্নটাকে টাচ করলেই দেখবে যে ডেসক্রিপশান বক্সটা ওপেন হয়ে যাচ্ছে, ওখানেই কিন্তু তোমরা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে চলো দেখি কিভাবে স্পেসকে সেভ করা যায়। প্রথমে শুরু করি আমাদের ফ্রিজ থেকে, কারণ ফ্রিজ তো সবার ঘরেই রয়েছে, আর ফ্রিজের যে ওয়াল রয়েছে সেটাকেও কিন্তু আমরা স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবো। এই যে স্ট্যান্ডটাকে দেখছো, এই স্ট্যান্ডটাকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ফ্রিজের ওয়ালে হ্যাং করাতে পারবো। আর এখানে অনেক রকম পারপাসে ইউজ করার মতন কিন্তু র্যাক দেওয়া হয়েছে, সেগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে। এছাড়া এই স্টোরেজগুলো তোমরা ফ্রিজের ওয়ালে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবে। এরপর আসি ফ্রিজের পাশের অংশে, কারণ ফ্রিজ রাখার পরেও অনেক সময় ফ্রিজের পাশে অল্প একটু অংশ বা স্পেস থেকে যায়, বা অনেক সময় ফাঁকা অংশও থেকে যায়, সেখানে কিন্তু আমরা একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারবো, একটা ট্রলি স্ট্যান্ড, যেটাকে খুব সহজেই আমরা মুভ করাতে পারবো। কারণ এই স্ট্যান্ডের নিচে দেখো হুইল লাগানো আছে, আর এখানে আমরা প্রচুর কিন্তু স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবো অনেক, যেমন সসেস বোতল, তারপরে যে কোনো মশলার কৌটো, ভ্যারাইটিস জিনিস তোমরা এখানে ইউজ করতে পারবে। আর একটা ওয়েস্ট এরিয়া হলো সিঙ্কের নিচের পোর্শনটা। আমরা যদি এই ধরনের স্ট্যান্ড এখানে ব্যবহার করি, এই স্ট্যান্ডগুলো টোটাল ফোল্ডিং, এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো খুলে ব্যবহার করতে পারবো, তাহলে কিন্তু আমরা প্রপারভাবে সিঙ্কের নিচের পোর্শনটাকেও ইউজ করতে পারবো। তোমরা যারা মাইক্রোওভেন ব্যবহার করো আর মাইক্রোওভেন কিচেন টপের উপর রাখো, সেক্ষেত্রে হয় কি কিচেন টপের অনেকটা অংশ কিন্তু মাইক্রোওভেন নিয়ে নেয়, সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে তোমরা এই ধরনের স্ট্যান্ড ব্যবহার করো, মাইক্রো স্ট্যান্ড, সেগুলো ব্যবহার করলে কিন্তু নিচে তোমাদের মাইক্রোওভেনটা থেকে যাচ্ছে, এবং তার ঠিক উপরে তোমরা সেই স্পেসটাকে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা ব্যবহার করতে পারবে। সিঙ্কের কাছে কিন্তু অনেকের যেমন স্পেস খুবই কম থাকে, তোমরা যেমন বাসন পরিষ্কারের সাবান এবং স্কচব্রাইট এগুলো রাখার হয়তো জায়গাগুলো ঠিক করে পেয়ে ওঠো না, তো সেখানে কিন্তু তোমরা এই ছোটো ছোটো গ্যাজেটগুলো খুব সহজেই ব্যবহার করতে পারো। তোমাদের যাদের কিচেন কর্নারে স্পেস থাকে যে কোনো কিছু রাখার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কর্নার স্ট্যান্ডগুলো তোমরা ইউজ করতে পারো, এবং কর্নার স্ট্যান্ডগুলো তোমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারো। হ্যাঙ্গিং স্ট্যান্ড বা বার্তন স্ট্যান্ড হিসাবে তোমরা কিন্তু এই ধরনের স্ট্যান্ডগুলো ইউজ করতে পারো কিচেনে, কারণ এইগুলো ফিট করার জন্য কিন্তু খুব একটা প্রবলেম হয় না, হয়তো চারটে কি পাঁচটা স্ক্রুয়ের দরকার হয়, আর সেগুলো খুব সহজেই তোমরা লাগাতে পারবে এবং খুব সহজেই সেটাকে খুলে নেওয়া যায়। আর এগুলো কিন্তু ভীষণ পরিমাণে আমাদের কিচেনকে অর্গানাইজ রাখে এবং আমাদের অনেকটাই স্টোরেজ পারপাসটা ফুলফিল করে। কিচেনে এক্সট্রা স্টোরেজ হিসাবে কিন্তু এই ট্রলিগুলো ভীষণ পরিমাণে ইউজফুল, স্মল কিচেন এবং যারা তোমরা রেন্টে রয়েছো তাদের জন্য তো ভীষণ পরিমাণে ইউজফুল, কারণ স্পেস সেভার হিসাবে এই ট্রলিগুলোতে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে। কিচেনে এই ধরনের বার্তন স্ট্যান্ডগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইউজফুল, কারণ আমরা যখন বাসন ধুই, ধোয়ার পরে যখন কিচেন টপের উপর বাসনগুলো রাখা হয়, তখন জল পড়ে যাওয়ার একটা প্রবলেম এসে থাকে, তো এই ধরনের বার্তন স্ট্যান্ডগুলো যদি তোমরা ইউজ করো, এই বার্তন স্ট্যান্ডের নিচে একটা এক্সট্রা ট্রে লাগানো থাকে, যার ফলে জলগুলো কিন্তু এই ট্রের উপরে এসে পড়ে, যার ফলে তোমাদের কিচেন টপ কিন্তু জলে ভিজবে না। কাজে এই ধরনের বার্তন স্ট্যান্ড ব্যবহার করলে তোমাদের কিচেন অনেকটাই পরিষ্কার থাকবে। কিচেনে এক্সট্রা স্টোরেজ হিসাবে তোমরা কিন্তু এই ধরনের স্ট্যান্ডকে ইউজ করতে পারো, যদি তোমাদের এগুলো ফিট করার মতন পজিশন থাকে তো, তবে এগুলো কিন্তু ভীষণ ইউজফুল হয়ে থাকে। সমস্ত লিঙ্কই কিন্তু আমি অ্যামাজন থেকে শেয়ার করেছি, দেখো তোমাদের কেমন লাগছে, এবং নতুন নতুন টপিক পাওয়ার জন্য এবং নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক জানিও আমার চ্যানেলকে। ওকে, বাই।